বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন। হ্যালো দিদি, তোমার 500 টাকা। ও বলেছে যেতে পারবে না, ওই দিকটা যেতে গেলে একটা উড়াল পুল পেরে যেতে হয়, ও আর যাবে না উড়াল পুলের দিকে। কেন কেন তুমি জানো না নাকি? হ্যাঁ, ওদিনে যে উড়াল পুলটা ভেঙে গেল, তুমি খবর নবর দেখো না নাকি? বলি বিস্কুটের মতো উড়াল পুল গুলো ভেঙে পড়ে যাচ্ছে গো। হ্যাঁ, কোন দেশটাই আমরা বাস করছি বলো দেখি? হ্যাঁ, বলি বাংলাটাতে ওরা রং করে বলছে আর্জেন্টিনা করে দেবে। হ্যাঁ, বলি উপরে চিকন চাকন করলে হবে? বলি ভেতরটায় যে খড়ের লেপন সেটাকে ঠিক করবে? হ্যাঁ, বলে চারিদিকে ভেজাল আর ভেজাল গো। বলে আগে শুনতাম যে খাবারে ভেজাল হয়, হ্যাঁ এখন আবার দেখছি সব কিছুতেই ভেজাল। হ্যাঁ, কি বলবো গো, কোন দেশটায় বাস করছি গো, জীবনের আমাদের কোনো দাম নাই। বলে পিঁপড়ার মতো মারা দিবে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, বলে এটা তুমি কি কথা বললে? হ্যাঁ, বলে উড়ার পর ভেঙে এই যে পিঁপড়ার মতো মানুষগুলো মরে যাচ্ছে সেইটা, আর আমি যে ওদিনে ওই রাস্তায় গলি বিলাতে গিয়ে ওই রাস্তার গর্তটাতে পড়ে পড়ে যে পাটা মুচকে গেল সেইটা, দুটো সমান হয়ে গেল? হ্যাঁ, বলি পেটের বায়ুটা কি মাথায় চেপে গেছে নাকি, নাকি রাতে ঘুম হয় নাই, কি বলছো ভেবে চিন্তে বলেছ? হ্যাঁ, সত্যি মাইরি তোমাদের বুদ্ধি বটে। হ্যাঁ, কি বলবো। হ্যাঁ, বলি দেখো, বলি ওরা যে উড়াল ফুল গুলো বানাচ্ছে, তোরা বানাচ্ছে কি জন্যে? যে আমরা যেই ওখানটা পা দেবো আর অমনি উড়াই ওকে সঙ্গে পাঠিয়ে দিবে আমাদেরকে নাকি? এই জন্যই উড়াল ফুল, এই জন্যই কি বলার নাম উড়াল ফুল? ওই উড়াই ওকে আমাদেরকে সঙ্গে পাঠিয়ে দিবে? আচ্ছা না না, টাকাটা নাও, টাকাটা এরকম তোমাদের এই টেবিলে রেখে দিচ্ছি। হ্যাঁ, আর তুমি অন্য কাউকে পাঠাও গা, আমার মরদও যাবে না, আমিও যাবো না বলে দিচ্ছি। হ্যাঁ, আমি চললাম, পরে আবার আসবো, আমি কাজ করতে পরে আসবো।